এই প্রোগ্রামের মধ্যে আমরা অ্যাডিশনটা ডাইরেক্ট মোড এন্ড ইনডাইরেক্ট মোডটা দেখব। এখানে একটুখানি প্রোগ্রামটা দেখি। এলডিএ মেমো ওয়ান, তাহলে মেমো ওয়ানে কত আছে ডেটাটা? ওয়ান। অ্যাড মেম টু, মেম টুতে কত আছে? থার্টিন। তাহলে থার্টিন প্লাস ওয়ান যোগ করলে কত হবে? ফর্টিন। তাহলে মেম থ্রিতে কত স্টোর হবে? ফর্টিন, মানে ওয়ান থার্টিন, আর তারপরে এফেক্টটা আপডেট হয়ে যাবে ফর্টিন। এই যে এখানে 12-তে এফেক্ট আছে, এটা 14 হবে। তারপর এলডি মেম ওয়ান আবার ওয়ান আসবে। অ্যাড মেম টু আই, অ্যাড মেম টু হলো 13 হচ্ছিল, আর মেম টু আই মানে হলো 13-র মধ্যে যে ডেটাটা আছে সেটা, নট 13, মানে 13 হবে না। ডাইরেক্ট বোর্ড হলে 13 হতো, ইনডাইরেক্ট 13-এর মধ্যে যে ডেটা আছে, তাহলে আমার 13-এর মধ্যে কত ডেটা আছে? দেখি, 2, যে 13-এর মধ্যে 2, তাহলে 1 আর 2 যোগ হবে, মানে এখানে 3 হবে। ডাইরেক্ট বোর্ডে কী হলো? 1+13 হবে। ইনডাইরেক্ট বোর্ড 1+13-এর মধ্যে যে ডেটা আছে 2 সেটা হবে। তাহলে আমরা রান করে দেখি, ওয়ান আর 13-এ 14, আর 1 আর 2-তে 3।